কে কে আছো বন্ধুরা? আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কে কে আছো আমাকে লিখো। হ্যাঁ, সুখ আছে। হ্যাঁ, আমাকে লিখো, তোমাদের নামটা আমাকে লিখে ফেলবা। যে যে আসো নামটা আমাকে লিখে ফেলবা, যে যে প্রত্যেকে নামটা আমাকে লিখে ফেলো। হাই, হ্যাঁ, যে যে আসো নামটা আমাকে লিখে ফেলো, আমি তোমাদেরকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব ভালোভাবে। নামটা আমাকে লিখে ফেলো। হ্যাঁ, নামটা লিখে ফেলো, কে কে আসো নামটা লিখে ফেলো। হুম হুম দেখো, অনেকে চলে আসে। তোমাদের আমি বলছিলাম যে নামটা আমাকে একটু লিখে দিলে আমার জন্য সুবিধা হতো ক্লাসটা নেওয়ার জন্য। কে কোনটা বুঝতেছো না আমাকে একটু বলো, নামটা লিখে দাও আমাকে। আমাকে নামটা লিখে দাও প্লিজ, বারবার বলছি, নামটা লিখে দাও। দেখো, সুপ্রিয়, হ্যালো, ইকরাম, আব্দুর রহমান, জেরিনেটা, ইসরা ইসলাম, ইউসা ইসলাম, সুখ, লিজা, কৃপা, তারপর ছিল আমি ইব্রাহিম। হ্যাঁ ইব্রাহিম, কেমন আছো তুমি? এরপরে নাসরিন খাতুন, প্লিজ তোমার নামটা আমাকে লিখে দাও। নামটা লিখলে আমি তোমাকে আইডেন্টিফাই করতে পারবো, তোমাকে আমি চিনতে পারবো। এরপরে হ্যাঁ, মেবি তাহা আছে, আয়েশা ইসলাম, আয়েশা ইসলাম, মেবি তাহা। তারপরে হ্যাঁ, ফাতেমা মারিয়াম আছে, নাসরিন খাতুন, জিম জিম ও ইসরাত জান, জিম জিম, কেমন আছো তুমি? এরপরে দাদা আছে, অর্থাৎ মুনিয়া আছে, মুনিয়ার কে দাদা নামে ডাকা হয়। হ্যাঁ, নুলা আছে, মাহির আছে। ও আচ্ছা আচ্ছা, মাহির মাহির। এরপরে হাসিবুল কাদির আছে। হ্যাঁ, আমাদের কোচিংয়ের প্রধান ইমরান স্যার আছেন। এরপরে এরপরে দেখো, লাইনে থাকো সবাই। এরপরে অরণি আছে, লিজা আছে। যাক, অনেকেই আছে, আমি দেরি না করি, কারণ হয়তো তোমাদের দেরি হয়ে গেছে, ক্লাস নেওয়ার কথা ছিল মেবি 11:30, দেরি হয়ে গেছে, আমি আর দেরি না করি। দেখো, অনেকে উপস্থিত আছো, তোমরা লিখে পাঠাও যে কোন টপিকস নিয়ে তোমাদের আলোচনা করব, কার কোনটা সমস্যা হচ্ছিল, কোন টপিকস নিয়ে আলোচনা করব, একটু দ্রুত আমাকে লিখে পাঠাও, ঝটপট করে লিখে পাঠাও। যে কোনো টপিকস আমি আলোচনা করে দিতে পারবো, মেবি সমস্যা হবে না, আমাকে একটু লিখে পাঠাও কোন টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা কোনটা কম বুঝতেছো কোনটা? তোমরা কোনটা কোন অধ্যায় বুঝছো না আমাকে বলো, স্যার কতটুকু শেষ করছে আমাকে একটু লিখে পাঠাও।
তোমরা শুধু লাইনে থাকলে হবে না, মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে, রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমি এখন তোমাদের বিজ্ঞান ক্লাস নেব, এখন তো বিজ্ঞান ক্লাসের টাইমটা শিডিউলটা দিয়ে দিছে স্যারে, বিজ্ঞান ক্লাস নেব, সায়েন্স ক্লাস। হ্যাঁ, এখন সায়েন্স ক্লাস হবে। ও, বিদ্যুতের অধ্যায়, বিদ্যুতের অধ্যায়টা। হ্যাঁ, বিদ্যুতের অধ্যায়টা তোমরা একটু লাইনে থেকো, আমি একটু বইটা বের করি, একটু লাইনে থেকো, আমি ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। বইটা সামনে হলে কোন কোন টপিকস আছে একটু দেখতে পারবো। দেখো, আমার কাছে বইটা অবশ্য নেই, কিন্তু আমার কাছে পিডিএফ ফাইলটা আছে, তোমাদেরকে পিডিএফ ফাইলটা হিসেবে প্রথমে আছে নবম অধ্যায় মেবি, বিদ্যুতের অধ্যায়টা, বর্তনী ও দেখো বর্তনী ও চলবিদ্যুৎ, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা থাকবা, নিজেরা কোনো কথাবার্তা বলবা না। দেখো বর্তনী, এখন এই বর্তনী, বর্তনী শব্দের অর্থ কী এটা আমাদের আগে জানতে হবে। বর্তনী শব্দের অর্থ হলো, দেখো কথা বলো না, মনোযোগ সহকারে ক্লাস করো। বর্তনী, বর্তনীর দ্বারা বোঝায় যে একটা পথ, যেমন আমরা পথ হাঁটার জন্য আমাদের যেরকম রাস্তার প্রয়োজন বিদ্যুৎ চলাচলের জন্য, ঠিক একইভাবে একটা রাস্তার প্রয়োজন। এই বিদ্যুৎ চলাচলের জন্য যে রাস্তার প্রয়োজন, এই রাস্তাটাকে বলা হয় বর্তনী, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। যেমন আমাদের হাঁটার জন্য, আমাদের চলাফেরা করার জন্য, গাড়ি চলার জন্য যে অংশটার প্রয়োজন হয়, যে জায়গাটার প্রয়োজন হয়, সে সম্পূর্ণ জায়গাটাকে বলা হয় রাস্তা। ঠিক একইভাবে বিদ্যুৎ চলাচল করার জন্য যে সম্পূর্ণ জায়গাটার প্রয়োজন, সেই সম্পূর্ণ জায়গাটাকে বলা হয় রাস্তা বা বর্তনী বলা হয়। যাই হোক, এরপর আসলে চল বিদ্যুৎ, বিদ্যুৎ দুই প্রকার আছে, একটা আসলে স্থির বিদ্যুৎ আর একটা আসলে চল বিদ্যুৎ। যে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাকে বলা হয় স্থির বিদ্যুৎ। যেমন স্থির বিদ্যুৎ মানে কি, তোমরা ক্লাস সেভেনে পড়ে আসছো যে এই চিরুনি দিয়ে, চিরুনি দিয়ে যখন ওই যে চুল ঘষো, তখন ওই কিছু সময়ের জন্য ওই চিরুনিটা বা কলমটা তোমাদের এই কাগজকে আকর্ষণ করে, তাহলে ওইখানে কিছু সময়ের জন্য একটা বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই বিদ্যুৎটাকে বলা হয় স্থির বিদ্যুৎ। কিন্তু দেখো আবার দেখ যে এই পশমী কাপড় দিয়ে যখন আসলে ঘষা হয়, তখন ওইখানে কিছু সময়ের জন্য আকর্ষণ বিকর্ষণ করে, ওটাকে বলা হয় স্থির বিদ্যুৎ। কিন্তু দেখো যে বিদ্যুৎ চলাচল করতে পারে, যে বিদ্যুৎ চলাচল করতে পারে, ওই বিদ্যুৎটাকে বলা হয় চলবিদ্যুৎ বলা হয়।
যে বিদ্যুৎ চলাচল করতে পারে, হাঁটা চলা করতে পারে, বিদ্যুতেরও পা আছে কিন্তু, জানো তোমরা। বিদ্যুৎ হাঁটা চলা না করতে পারলে বিদ্যুৎ চলে কীভাবে? যাই হোক, বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী, আর যে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বলা হয় চল বিদ্যুৎ। এখন আমরা এই যে যে বিদ্যুৎ যে চলে, বিদ্যুতের আর এক নাম আছে তড়িৎ, তড়িৎ প্রবাহ। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহর আর এক নাম হলো তড়িৎ প্রবাহ। দেখো এই যে একটা তার, তারের মধ্যে দিয়ে অবশ্যই বিদ্যুৎ চলাচল করবে। বিদ্যুৎ চলাচল মানে কি? ইলেকট্রন প্রবাহিত হবে। তোমরা জানো বিদ্যুৎ চলাচল মানে হলো ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহই মানে হলো বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন ধরো এদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, আর মনে রাখবা যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় বিদ্যুৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে। ধরো এদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সামনের দিকে, আর বিদ্যুৎটা প্রবাহ হবে তার বিপরীত দিকে। বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎটা তার বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে। এখন আমরা দেখব যে তোমাদের বিজ্ঞানী ওহম, একটা সূত্র প্রদান করেন। যাক, তার আগে আমি একটু আরেকটু বেসিক দিয়ে নই। এই যে একটা তার, তারের মধ্যে দিয়ে ইলেকট্রন এই যে চলাচল করতেছে, তিনটা ইলেকট্রন চলাচল করতেছে। ইলেকট্রন যাচ্ছে হলো এই সামনের দিকে, ইলেকট্রন যখন এই সামনের দিকে যাবে বিদ্যুৎ প্রবাহটা হবে তার বিপরীত দিকে। অর্থাৎ ইলেকট্রন যেদিকে যাচ্ছে বিদ্যুৎটা তার উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ যেদিকে, ইলেকট্রন প্রবাহ তার বিপরীত দিকে। এক কথায় শেষ। এখন মনে রাখবা ইলেকট্রন যখন, এই তিনটে ইলেকট্রন যখন যাইবে, যাওয়ার সময় কিন্তু মানে বাধা পাবে। কেন বাধা পাবে? ধরো একটা সরু রাস্তায় যখন তোমরা অনেকেই চলাচল করো, তখন রাস্তায় কিন্তু ট্রাফিক জ্যাম হয়। মানে অনেক মানুষ যখন রাস্তায়, যেমন হচ্ছিলো দেখবো যে 10টার সময় মিরপুর 9:30টার দিকে মিরপুর 10 নম্বরের রাস্তাটা প্রচুর জ্যাম থাকে। কারণ কি? যে রাস্তার জায়গার পরিমাণ নির্ধারিত বা নির্দিষ্ট, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু যাওয়া আসা করে, যার কারণে বাধা পায়। এই বাধাটাকে বলা হয় রোদ বলা হয়। এই বাধাটাকে বলা হয় রোদ। রোদকে, রোদের ইংরেজি শব্দের অর্থ হচ্ছে রেজিস্ট্যান্ট। এই জন্য রেজিস্ট্যান্ট রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর তড়িৎ প্রবাহ, এই বিদ্যুৎ প্রবাহের আর এক নাম হচ্ছিল তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। দেখো, আর দেখো ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন ইলেকট্রন আপনা আপনি প্রবাহিত হতে পারবে না। ইলেকট্রন প্রবাহ হওয়ার জন্য দুইটা বর্তনের ভিতর বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য জিনিসটাকে আর বর্তনী জিনিসটাকে, বর্তনী জিনিস নিয়ে আমি বেসিক আলোচনা করবো এখন। ধরো এটা, ধরো একটা বর্তনী, এই বর্তনীতে এটাকে বলা চাবি বা সুইচ বলা হয়, আর এটা আসলে প্লাস, আর এটা আসলে ধরে নাও মাইনাস, এটা প্লাস আর একটাকে মাইনাস ধরে নাও। এখন মনে রাখতে হবে এই বর্তনীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে। কখন ইলেকট্রন প্রবাহিত হবে? যখন এই দুই প্রান্তে ইলেকট্রনের পার্থক্য থাকবে। এই দুই প্রান্তে, এটা আসলে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এই দেখো এটা আসলে ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। এই দুই প্রান্তে যতক্ষণ না সমান ইলেকট্রন না হবে ততক্ষণ পর্যন্ত এই বর্তনীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। দেখো যে এই প্লাস প্রান্ত ধনাত্মক প্রান্ত, আর এটা আসলে কি বলতো ঋণাত্মক প্রান্ত। দেখো
হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি সবগুলোর মিনিং লিখে দেবো, একটু ধৈর্য ধরো। যে আই, এই বড়টাকে বলা হয় ধনাত্মক প্রান্ত, আর ছোটোটাকে বলা হয় ঋণাত্মক প্রান্ত। এখন এই দুই প্রান্তে যদি ইলেকট্রনের পরিমাণ, যদি ইলেকট্রনে ধরো এখানে 10টা ইলেকট্রন আছে আর এখানে আছে আসলে 8টা ইলেকট্রন আছে, তখন দুই প্রান্তে ইলেকট্রনের পার্থক্য আছে মানে কি, এই যে ইলেকট্রনের পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য। তোমরা সহজে বোঝার চেষ্টা করবা, তোমরা ক্লাস 8-এ এই ইলেকট্রনিক্সের অধ্যায়, এটাকে বলে ইলেকট্রনিক্সের অধ্যায়, এটা মানে সবচেয়ে সহজ অধ্যায় আমার কাছে, কারণ আমার পড়াশোনা ইলেকট্রনিক্স নিয়ে। তোমরা যখন মানে এটা পড়বা, তোমাদের একেবারে ছোট পরিসরের পড়া এটা। ইলেকট্রন যখন দুই প্রান্তে ভিন্ন থাকবে, ইলেকট্রনের ভিন্নতাকে বলা হয় বিভব পার্থক্য বলা হয়, ইলেকট্রনের ভিন্নতাকে বলা হয় বিভব পার্থক্য। এই ইলেকট্রনের বিভব পার্থক্য যতক্ষণ থাকবে বর্তনীতে, ঠিক বর্তনীর মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ চলতেই থাকবে। বিভব পার্থক্য যখন এখানে এখানে ধরো 9টা ইলেকট্রন আছে, এখানে 9টা ইলেকট্রন আছে, তখন আর এই বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে না। তাহলে এক কথা বলা যায় যে দেখো, যে বিভব পার্থক্য বলতে বোঝানো হয় কতগুলো প্লাস, দুই পাশে যদি প্লাসের পার্থক্য থাকে, দুই পাশে প্লাসের পার্থক্য থাকে, তখন আমরা বুঝতে পারবো যে প্লাস অথবা মাইনাসের পার্থক্য থাকলে বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে। তোমরা ডিটেলস তোমাদের পড়ানো যাচ্ছে না, যার কারণে তোমরা অনেকে বুঝতে পারতেছো না। দেখো এরপরে আমরা কি করব, যে এটাকে বলা হয় বর্তনী, এটাকে বলা হয় কোষ বলা হয়। যেমন এই যে দেখো, এক এটাকে বলা হয় কোষ, এখানে যদি অনেকগুলো হয়, তখন এটাকে তখন ব্যাটারিতে পরিণত হয়ে যায়, তখন এটা ব্যাটারিতে পরিণত হয়ে যায়। দেখো এটাকে বলা হয় ব্যাটারি। যাই হোক, অনেকে মেসেজ লিখতেছে, আমি মেসেজের উত্তরগুলো একটু পরে দিই, তোমরা একটু লক্ষ্য করো। আর এটাকে বলা হচ্ছে চাবি বলা হয়। যাই হোক, এখন বর্তনীর বিভব পার্থক্য হবে দেখো বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। যাই হোক, তোমাদের একটা এ নিয়ে বিজ্ঞানী ওহম একটা সূত্র প্রদান করেন, সূত্রটা ছিল হলো আই সমানুপাতিক ভি, আই সমানুপাতিক ভি। অর্থাৎ দেখো কোনো একটা বর্তনীর যে বিভব পার্থক্য, ধরো আমি অন্য একটা পৃষ্ঠায় যাই, ধরো একটা বর্তনী দিয়ে যখন বা একটা তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যাচ্ছে, তখন এই যে বাধা প্রদান পাইছে, বাধা প্রদান পড়লে এই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকবে, এই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকবে। ধরো এই প্রান্তে বিভব পার্থক্য হলো ভি এ, আর এই প্রান্তের বিভব পার্থক্য থাকবে হলো ভি বি, এই প্রান্তের বিভব পার্থক্য ভি এ, আর এই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি বি। তাহলে তোমরা মনে রাখতে হবে, তাহলে বিভব পার্থক্য কত হবে, বিভব পার্থক্যকে আমি ভি দ্বারা প্রকাশ করব, তাহলে ভি সমান ভি এ মাইনাস ভি বি। এই প্রান্তে বিভব পার্থক্য ধরে নিলাম ভি এ, আর এই প্রান্তের বিভব পার্থক্য আসলে ভি বি, তাহলে ভি এ ধরে নিলাম, কোনো এটা প্রথম প্রান্ত ধরলাম ভি এ, আর এটাকে দ্বিতীয় প্রান্ত ধরলাম ভি বি। তাহলে কোনো একটা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ওই পরিবাহীর বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। তোমাদের ওহমের সূত্রটা কী ছিল, ওহমের সূত্র ছিল কোনো একটা বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান, বিদ্যুৎ প্রবাহকে বলা আই, বিদ্যুৎ প্রবাহের মানটা হবে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্য, পার্থক্য বললে বিয়োগ হবে, ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ভি বি। কিন্তু বইতে এরকম লেখা নাই,
বইতে খুব শর্টকাটে বলছে, আমিও শর্টকাট বলতেছি কিন্তু বইতে আরও শর্টকাটে বলছে, একটা বর্তনীর, এই যে একটা বর্তনীর বিভব পার্থক্য, এই প্রান্তের বিভব পার্থক্য VA, এই প্রান্তের বিভব পার্থক্য VB, এই প্রান্তের বিভব VA, এই বি প্রান্তের বিভব VB, তাহলে বিভব পার্থক্য কত হবে? VA মাইনাস VB, আর VA মাইনাস VB-টাকে আমি V ধরে নিচ্ছি, তাহলে I সমানুপাতিক VA মাইনাস V। এটাকে লেখা যায় I সমানুপাতিক এই VA মাইনাস VB-র মানটা আসলে V। যাক তোমরা এই লাইনটা মনে রাখবা, তোমরা শুধুমাত্র এই লাইনটাকে মনে রাখবা। অনেকে বলতেছো স্যার বুঝতেছি না, এটা সামনে সার্কিট দিয়ে বোঝাইতে হয়, তোমরা সামনে নেই। যাক তোমরা একটু মনে রাখবা যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান দুই প্রান্তের বা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কোনো কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের, কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান বর্তনীর বিভব পার্থক্যের এটা আসলে বিজ্ঞানী ওহমের একটা সূত্র, যে কোনো একটি পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান, এই যে বিদ্যুৎ প্রবাহ মানে আসলে I, বিদ্যুৎ প্রবাহ মানে আসলে I, বর্তনী বিভব পার্থক্য, বিভব পার্থক্য মানে আসলে বিভব পার্থক্য ভি দ্বারা প্রকাশ করা হয়, বিভব পার্থক্য ভি এর সমানুপাতিক বললে তোমরা ক্লাস প্রথম মাসে শিখে আসছো এই চিহ্নটা দিতে হয়, তাহলে তড়িৎ প্রবাহ হবে বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দেখো আমি যদি লিখি বা বা আই সমানুপাতিক উঠে দেওয়ার জন্য, দেখো এটাকে কি লেখা যায়, দেখো আই সমানুপাতিক ভি, তাহলে এটাকে যদি একটু উল্টা লিখি ভি সমানুপাতিক আই, আই সমানুপাতিক ভি, তাহলে ভি সমানুপাতিক আর হবে, বা ভি সমানুপাতিক উঠে দিয়ে সমান, আর সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক আসবে যার নাম হচ্ছে হলো আর সমান আই, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে ভি সমান সমান আসলে হলো আর আই, ভি সমান আর আই, তাহলে এই যে একটা সূত্র ভি সমান সমান আর আই, বা তোমাদের বইতে এরকম লেখা আছে আই সমান সমান আসলে ভি বাই আর, আই সমান ভি বাই আর, যে কোনোটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে বিদ্যুৎ প্রবাহ হবে বিভব পার্থক্যের সমানুপাতিক। সহজে তোমরা ডিটেলস বুঝতে গেলে তোমাদের এখন ওই ছোট্ট ব্রেনে, কাঁচা ব্রেনে ডিটেলস বোঝাটা একটু, আরও আমি তোমাদের সামনে নেই এজন্য একটু বুঝতে কষ্ট হবে, দেখো ফার্স্ট থেকে আবার বোঝানো যাবে না কারণ তুমি দেরিতে আসছো। আই সমানুপাতিক ভি, আই মানে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ হবে বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে উল্টাই দেবো, ভিটাকে এই পেশে আনবো, আইটাকে এই পেশে লিখে দিয়ে দেবো, ভি সমান সমানুপাতিক উঠে দিয়ে সমান আর আই, তাহলে ভি সমান সমান হবে আর আই, এটা আসলে আমাদের একটু আবার বুঝাবেন। আচ্ছা ঠিক আছে প্রথম থেকে বুঝাচ্ছি, খাতা কলম ধরো, আমার সাথে সাথে খাতা কলম ধরো সবাই, আবার আমার সাথে সাথে খাতা কলম ধরো, লেখো বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বিজ্ঞানী ওহম, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বিজ্ঞানী ওহম একটা সূত্র প্রদান করেন,
এই জন্য ওই সূত্রটাকে বলা হয় ওহমের সূত্র, ওহমের সূত্র। ওহমের সূত্র এই যে হাসিব লেখছে, চিন্তা করেন না, বুঝতেছি, গুড। দেখো ওহমের সূত্র বলছে, ওহম একজন বিজ্ঞানী নাম, তিনি বলছেন কোন বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান বর্তনীর দুই প্রান্তের দেখো, তোমরা আমার এইটা বুঝতে হলে আমার সাথে সাথে লিখতে হবে, লেখা ছাড়া বোঝা সম্ভব না। কোনো বর্তনীর নিজেরা কমেন্ট না করে, সবচেয়ে খারাপ লাগে আমরা বুঝাচ্ছি কষ্ট করে, কোচিং বন্ধ দিচ্ছে, সরকার থেকে কোচিং বন্ধ দিতে বলছে, তারপর আমরা তোমাদের পাশে আছি, লেখাপড়া শেখাচ্ছি, এরপরও তোমরা আমরা লেখাপড়া শিখেছি অনেকে এই সুযোগে একজন আরেকজনের সাথে কথা বলতেছো, চ্যাটিং করতেছো, কেন? কোনো বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের দেখো, এই সূত্রটা আগে মুখস্থ করতে হবে। এই অধ্যায় পারার জন্য একটা সূত্র আমাকে, এই তিনটা লাইন মুখস্থ করে দিলে আমি তোমাদেরকে অধ্যায়টা শেষ করতে পারবো, আর কোনো লাইন আমি মুখস্থ করতে বলবো না। কোনো বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন এখানে লেখো, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা, বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা। এরপরে দেখো, বিদ্যুৎ প্রবাহের সময় একটা বিভব পার্থক্যের প্রয়োজন, বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আর দেখো রোধ, রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। লিখে বলো, না লিখলে বোঝা যাবে না। এই যে এখন যারা কমেন্ট করতেছো, একজন আরেকজনের সাথে চ্যাট করতেছো, তারা যদি বলো যে স্যার আরেকবার বোঝাই দেন, নো, আমি এই তোমাদের আবদার আমি মানতে পারবো না, কারণ আমি যখন বোঝাবো তখন তোমরা অন্যের সাথে কথা বলবে, যখন আমার বোঝানো শেষ তখন বলবো যে কিছুই বুঝলাম না, সারাদিন রামায়ণ পড়ানোর পরে সীতাকার ভাব। হ্যাঁ, মনোযোগ দেয় তাহলে বুঝতে পারবে। আর যারা কমেন্ট লিখতেছো, আমার কিন্তু এই যে হাতে কিন্তু আরেকটা মোবাইল আছে, আমি সঙ্গে সঙ্গে সবার নাম্বার এদিকে আছে আমার কাছে, এই যে দেখো সবার নাম্বার আছে, এই যে দেখছো, এই যে আসতেছে, দেখো আমি তোমাদের না দেখালে তোমরা বুঝতেছো না, এই যে সবার এই যে শুরু হয়েছে, এই যে সুখ, সোহাদা, সামিয়া, সাবা, প্রভা, এই যে সবার নাম্বার আছে, কমেন্ট করলে আমি তার বাসায় ফোন দেবো সঙ্গে সঙ্গে। শুধু না বুঝতে বলে আমাকে লাগবা, তাছাড়া কেউ কারোর সম্পর্কে কমেন্ট করবো না। বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই অক্ষর দ্বারা, বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ভি দ্বারা, রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। এই তিনটা লাইন মুখস্থ করে ফেলো। তাহলে কোনো বর্তনী, এই যে আমি বোঝানো শুরু করছি, দেখো কোনো বর্তনী, বর্তনী বলতে বোঝানো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের জন্য যে আমরা তারগুলো দেখি, ওই তারকে বলা হয় বর্তনী, সহজে বুঝে যাবে। অর্থাৎ বিদ্যুৎ চলাচলের যে সম্পূর্ণ পথ, বিদ্যুৎ চলাচলের জন্য ওই যে সুইচ প্রয়োজন হয়, তারপরে যে এই যে দেখো ওই যে সার্কিট প্রয়োজন হয়, ও ওই যে সার্কিট প্রয়োজন হচ্ছে, দেখছো ওই সার্কিট প্রয়োজন হয়, এই যে বিদ্যুৎ চলাচলের জন্য সার্কিট,
তারপরে তার প্রয়োজন হয়, তারপরে যে পাওয়ার হাউস প্রয়োজন হয়, এই সম্পূর্ণটাকে একত্রে বলা হয় কি বলা হয়, বর্তনী বলা হয়। সম্পূর্ণটাকে একত্রে বর্তনী বলা হয়। তাহলে কোনো বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান, কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে যে বিদ্যুৎটা যাবে দেখো, কোনো বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান, অর্থাৎ কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে সেই বিদ্যুৎ প্রবাহের মান, এই যে দেখো, বিদ্যুৎ প্রবাহের মান মানে আসলে বোঝানো হয় আইকে। কেন? কারণ বিদ্যুৎ প্রবাহ যে কথা, আই কি একই কথা, বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিদ্যুৎ প্রবাহের মান বর্তনীর, বর্তনীর দুই প্রান্তের, বর্তনী মানে কি চলাচলের পথ, বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের, দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি, ভি, ভি এর সমানুপাতিক। সমানুপাতিক বললে এই চিহ্নটা প্রকাশ করা হয়, সমানুপাতিক মানে এই চিহ্নটা। তাহলে এই তড়িৎ প্রবাহের মানটা হবে বিভব পার্থক্যের এই যে সমানুপাতিক। সহজ জিনিস, তোমরা বোঝো না, মনোযোগ দাও না, এই একটা কারণে। আমি বলছিলাম গতদিন পড়াশোনা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন, একটা নিজের ইচ্ছা শক্তি, দুই নম্বর ভালো পরিবেশ, তিন নম্বর অর্ধবসে। তাহলে অবশ্যই সে পড়াশোনা কোনোদিনও 1% তার পড়াশোনা খারাপ হবে না। তাহলে দেখো, তড়িৎ প্রবাহ হবে বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দেখো আমরা কি করতে পারি, এইটাকে এই পাশে আনবো আর এটাকে এই পাশে আনবো, ভি সমানুপাতিক আই, ভি সমানুপাতিক আই। এখন তোমরা মনে আছে কিনা দেখো তো, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলি, একটা এক্সাম্পল দেওয়ার জন্য মনে আছে যে এফ সমানুপাতিক যে এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার ছিল, এই সমানুপাতিক ওঠানোর জন্য একটা ধ্রুবক ব্যবহার করছিলাম, জি, ধ্রুবক মানে গ্র্যাভিটির জি ব্যবহার করছিলাম, মনে আছে কিনা দেখো তো। এই যে যারা এই সূত্রটা পড়ছিল ক্লাস প্রথম মাসে কি ছিল, যে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, এফ সমানুপাতিক এর পরিবর্তে জি, আর এখানে এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ারটাকে বসাই দিছে। ঠিক একইভাবে তোমরা এখানে একটা এখানে যেমন সমানুপাতিক চিহ্ন পরিবর্তে একটা অক্ষর ব্যবহার করছো জি, এখানেও ঠিক সমানুপাতিক চিহ্ন উঠানোর পরিবর্তে একটা অক্ষর ব্যবহার করব যার নাম হচ্ছে আর। কেন আর ব্যবহার করব, এই যে রোধের আর ব্যবহার করব। কারণ দেখো এখানে জি ব্যবহার কারণ আসলে মহাকর্ষের সূত্র পড়ার সময় গ্র্যাভিটি নামক একটা আকর্ষণ ছিল, গ্র্যাভিটি শব্দটা ছিল। ঠিক একইভাবে দেখো আমরা এই তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম, একটা তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যখন চলাচল করবে, তখন ইলেকট্রন যাওয়ার সময় একটা তারের মধ্যে দিয়ে যখন অনেকগুলো ইলেকট্রন যাবে, অনেকগুলো ইলেকট্রন যাওয়ার সময় একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের সাথে বাধা পাবে, বাধা পেলে ওরা যেতে পারবে না, বাধা পেলে ওরা যেতে পারবে না, ফলে কী হবে, ফলে বাধা হবে, এই বাধাটাকে বলা হয় রোধ, রোধ করে দেয়া বা প্রশমিত করা। ঠিক একইভাবে আমরা, আমি আবার বলছি, মহাকর্ষ অধ্যয় করার সময় যখন গ্র্যাভিটির একটা অংশ ছিল এই জন্য জি ব্যবহার করছি, ঠিক একইভাবে এই বিদ্যুতের অঙ্কগুলো করার সময় একটা বাধা নামক একটা শব্দ আছে, বাধাকে বলা হয় রোধ, এই জন্য আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আবার প্রশ্নটা দেখে আসি, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, তার নাম সংক্ষিপ্ত নাম আসলে ওহম, তিনি একটা সূত্র দেন, সূত্রটা আসলে কোনো বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান, কোনো একটা বর্তনী মানে আসলে কোনো একটা রাস্তা, আমি বোঝানোর জন্য বলে থাকি, অর্থাৎ পুরো একটা বিদ্যুতের ক্ষেত্র, বিদ্যুৎ প্রবাহের মান, বিদ্যুৎ প্রবাহের মান দ্বারা বোঝানো হচ্ছে এই আয়টাকে বোঝানো হচ্ছে, এই আয়টা হবে, এই এখানে আয় লিখে দিলাম আমি আবার বোঝাই, তাহলে বিদ্যুৎ প্রবাহের মান
আয়ের মানটা হবে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের, বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের, বিভব পার্থক্য মানে আসলে ভি, ভি এর সমানুপাতিক। সমানুপাতিক হলো বলতে বোঝানো হয় এই যে রশ্মিকারের মতো একটা চিহ্ন, তোমাদের এরকম এরকম রশ্মিকার দাও না যে টুক টুকি, এই যে রশ্মিকার দাও, এই রশ্মিকারটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সমানুপাতিক, বা এইটাকে এই পেশে আনো আর এইটাকে এই পেশে আনো, ভি সমানুপাতিক আই, বা ভি সমানুপাতিক উঠে যে সমান, সমানুপাতিক উঠে যে সমান। আর আমি বলছি হ্যাঁ, এরপরে দেখো, এই তোমরা গুলি করতেছো কেন? এরপরে দেখো যে এই সমানুপাতিক উঠানোর পরিবর্তে সমান, সমানুপাতিক, যেমন গ্র্যাভিটির অধ্যায়ে একটা সমানুপাতিক ধ্রুবকের নাম ছিল জি, ঠিক এই রোধের অঙ্কে, এই বিদ্যুতের অঙ্ক করার সময় একটা সমানুপাতিক ধ্রুবকের নাম আর, আর এই আইটা এই যে, বা এই আর আইটাকে এই পেশে নিয়ে এসো আর ভিটা এই পেশে, এই আর আইটাকে এই পেশে নিয়ে এসো ভিটা এই পেশে। অতএব দেখো এই আইটা এখানে থাকলো, এই এই আইটা এই যে, এই সমানটাই যে, এই ভিটাই যে, এই আরটা এখানে গুণাকার আছে, এই পেশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আর আই সমান ভি। এখন আমরা কি করছি, এই এই পুরো আর আইটা এই পেশে আনছি, ভিটাকে এই পেশে আনছি, আইটা এই পেশে রাখলাম, আরটা এখানে গুণাকার আছে, এই পেশে গেলে ভাগ, এই আই সমান ভি বাই আর। এখন কে কে বোঝনি আমাকে বলো তো, আর বুঝছো কে কে শেষে আমাকে, যে বোঝনি সে নো লেখো আর যে বুঝছো সে ইয়েস লেখো। তাহলে এবার দেখবো যে এখনও যদি না বোঝো তাহলে বুঝতে হবে যে তোমার মনোযোগের সমস্যা, কেন এক করে ছোট বাচ্চাদের মতো করে আমি এটাকে বোঝাইছি। কে কে বুঝছো প্লিজ, যে যে বুঝছো ইয়েস লেখো। দেখে আমি একটা অঙ্ক করাবো, এরপরে একটা করতে দেবো, তার আগে বলে দিই দেখো আরেকটা জিনিস শেখাই, হ্যাঁ ঈশ্বর ইসলাম বলছে ইয়েস, তারপরে আশরাফ ইসলাম বলছে ইয়েস থ্যাংক ইউ, মাইশা বলছে ইয়েস, সারা বলছে ইয়েস, ইয়েসের পরিমাণে বেশি দেখছো, তার মানে বোঝা যাচ্ছে তোমাদের মনোযোগ কম ছিল, বুঝছো? ইয়েস স্যার খুব ভালো বুঝছি, থ্যাংক ইউ, আচ্ছা লিসু তোমার ধন্যবাদ। কোশ্চেন আছে? হ্যাঁ কোশ্চেন করতে পারো, যে কোনো ধরনের কোশ্চেন করো, কোশ্চেনের উত্তর দিতে আমারও ভালো লাগে। দেখছো সবাই বুঝে দেয় এখন, আচ্ছা এখন বুঝতে পারছো কেন তোমরা? যাক আমি এখন তোমাদেরকে আর একটা নতুন জিনিস শিখাবো, যেমন দেখো পাস, যাক মাইশা বলছে আস, হ্যাঁ ইয়েস আমি বুঝছি, যাক সবাই বুঝছে এখানে, অনেকেই বুঝতে পারছে, যাক আলহামদুলিল্লাহ। আমরা একটা জিনিস শিখবো এখন, দেখো একক জিনিসটা কি, একক জিনিসটা শিখবো, একক দেখো একক জিনিসটা কি, পাস, পাস দ্বারা কিছু বোঝা যায় না, পাস দ্বারা কিছু বোঝানো যায় না। তোমরা কি বিরক্ত হচ্ছ, ক্লাস কি দ্রুত শেষ করবো নাকি আর একটু পড়াবো, আর এক ঘন্টা পড়াবো? আর এক ঘন্টা কি পড়াবো, তোমরা যদি চা পড়াইতে পারি তাহলে আর এক ঘন্টা সময় দিলে অর্ধটা শেষ করতে পারবো। আচ্ছা পড়ান, ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোশ্চেনটা তো দেখেন কী কোশ্চেন করছো তুমি, বর্তনীতে রোধ বাদে দিয়ে লাভ কি, না বাদ দিলে হয় কি? ও আচ্ছা,
একজন বলছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলছে যে বর্তনীতে রোদ দিলে কী লাভ আর রোদ না দিলে কী লাভ। দেখো রোদ তো অবশ্যই হবে, কারণ বর্তনী তোমরা যখন ক্লাস নাইনে যাবা এই টপিক্সটা আছে 12 নম্বর অধ্যায়ের টপিক্সটা আছে, যেটা তোমরা ক্লাস নাইনেও শিখবা না, টেনের দ্বিতীয় মাসিকে শিখতে পারবা টেনের, তখন ওখানে একটা শব্দ লেখা আছে কোনো একটা তারের মধ্য দিয়ে, কোনো একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য 4টা উপাদান লাগবে। একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আসলে কি আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছি তো বাংলা লেখাটা অতটা ভালো না। এরপর আসলো উপাদান। যাই হোক, রোধ শব্দটা অবশ্যই আসবে, কারণ দেখো একটা বস্তু এখানে রেখে দিলে অবশ্যই পড়ে যাবে, মানে কি গ্র্যাভিটি থাকবে। আর একটা তারের মধ্য দিয়ে যদি ইলেকট্রন যায় অবশ্যই ইলেকট্রনগুলো বাধা পাবে, আর বাধা পেলে রোধ থাকবেই। একটা তারের মধ্য দিয়ে কখনোই রোধ বাদ দেওয়া যাবে না। আর মনে রাখবা, যদি বাধা কম পায় বিদ্যুৎ প্রবাহ বেশি হবে। এই যে দেখো, এই যে এই আয়ের সাথে আরটা ব্যস্ত অনুপাতিক হারে আছে, মানে নিচে আছে, অর্থাৎ আয়ের মান বাড়লে তড়িৎ প্রবাহ কমবে, অর্থাৎ রোধ যদি বাধা বেশি পায় বিদ্যুৎ কম যাবে, আর বাধা কম পেলে বিদ্যুৎ বেশি যাবে। এটাই ছিল আমাদের কোশ্চেন। আর রোদ যেমন মানুষের জন্য যেরকম অক্সিজেন প্রয়োজন, অর্থাৎ অক্সিজেন ছাড়া যেরকম মানুষ চলতে পারে না, ঠিক ইলেকট্রনগুলো যাওয়ার সময় ইলেকট্রনগুলো মানুষের থেকেও খারাপ, একজন আর একজনের সাথে মারামারি করে তখন বাধা পায়। যাই হোক, অবশ্যই হয়তোবা যে কোশ্চেন করছো অ্যান্সারটা পেয়ে গেছো। ফাইভ দ্বারা কোনো কিছু বোঝানো যায় না, কিন্তু যদি বলি 5 টাকা তাহলে কোনো কিছুর মূল্যকে বোঝানো হয়। যদি বলি পাঁচ দ্বারা বোঝানো যায় না, কিছু বোঝানো যায় না, কিন্তু যদি বলি 5টি লিচু তাহলে 5টি ফলকে বোঝানো হয়। যদি বলি 5টি 5 জন স্যার, তাহলে 5 জন স্যারকে বোঝানো হয়। ধরো হামিম স্যার, বিপুল স্যার, রাজু স্যার, মনিশ স্যার, ইমরান স্যার, এরকম থাকলো। এই যে যে 5 জন স্যারকে বোঝানো হচ্ছে, এই 5 জন স্যার মানে 5 জন মানুষকে বোঝানো হচ্ছে, কিন্তু আমি শুধু 5 দ্বারা কিছু বোঝানো হয় না। আবার 5টি লিচু ফলের সংখ্যাকে বোঝানো হচ্ছে, 5 টাকা টাকার পরিমাণকে বোঝানো হচ্ছে, কোনো কিছুর মূল্যকে। ঠিক, কোনো কিছু লিখতে গেলে এককের প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস লিখতে গেলে এককের প্রয়োজন হয়। ঠিক একইভাবে তোমরা এই যে দেখো বিদ্যুৎ প্রবাহ, আয়ের এককের নাম হলো অ্যাম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের এককের নাম হলো অ্যাম্পিয়ার, বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ভি দ্বারা, বিভব পার্থক্যের একক ভি সেম। রোধকে প্রকাশ করা হয়, তোমরা কার্টুন দেখো যে জেরির একটা ছোট্ট একটা ঘর আছে না, জেরির ঘর, টম যখন ঢুকতে যায় টম তখন বাধা পায়, এইটাকে বলা হয় রোদ, বা এটাকে বলে ওহম নামে ডাকা হয়, এটাকে ওহম বা জেরির ঘর বলা হয়। যাক, এত হাসাহাসির দরকার নেই। বিদ্যুৎ প্রবাহ মানে আসলে আয়, বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা আয়, কিন্তু বিদ্যুৎ প্রবাহের এককের নাম আসলে অ্যাম্পিয়ার, বিভব পার্থক্যকে বলা হয় ভি, কিন্তু বিভব পার্থক্যের একক আসলো ভি, অর্থাৎ দুটা একই। রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। এই তোমাদের ক্লাস কিন্তু আর নেবো না, তোমরা দুষ্টুমি করতেছ। দেখো রোধকে প্রকাশ করা আর দ্বারা, কিন্তু রোধের একক হলো ওহম। যাই হোক, তাহলে আমার যা মনে হয় অনেকে বুঝতে পারছো ওহম মানে, না বোঝানোর জন্য বলছে ওহম মানে জেরির ঘর না, বোঝানোর জন্য বলছে যে এরকম একটা চিহ্ন হবে। যাই হোক, তোমাদেরকে অঙ্কে চলে যাই, দেখো অঙ্কে করাবো। তাহলে বিদ্যুৎ প্রবাহ
বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা আই দ্বারা, কিন্তু যদি বলি 5 অ্যাম্পিয়ার মানে কি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, যদি বলি 5 ভোল্ট তাহলে বিভব পার্থক্য হলো 5 ভোল্ট, বলি 5 ওহম তাহলে রোধ হলো 5 ওহম। এই ওহম থাকলে বুঝবা যে ওটা হলো রোধ, ভি থাকলে বুঝবা বিভব পার্থক্য, এ থাকলে বুঝবা বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমি এই যে যারা এই যে কমেন্ট করতেছো, দুষ্টমি করতেছো, একটু পরে তারাই বলবা স্যার আমি বুঝিনি। বোঝার জন্য 3টা জিনিসের প্রয়োজন, মনোযোগ দিবা না অথচ বোঝানো, লাস্টে বলবো যে বুঝিনি। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহকে একক হলো এ, এই জন্য 5 এ থাকলে বুঝতে হবে যে এটাই এই এ এ কার একক, বিদ্যুৎ প্রবাহের একক, এই জন্য বুঝতে হবে যে অ্যাম্পিয়ার। যাক আমি এখন অঙ্ক করাবো, দেখি একটা অঙ্ক করাবো, এরপরে একটা করতে দেবো, দেখি কে কে পারে। অঙ্কের স্যার যদি অঙ্ক না করে বিজ্ঞানের ভিতরে তাহলে কেমন দেখা যায় না একটা। ধরো মশার, মশা একজনের নাম, মশার বর্তনীর মধ্য দিয়ে, অর্থাৎ মশার যে ঘর আছে মশার ঘরের বর্তনীর মধ্য দিয়ে, ধরো মশার ঘরের বর্তনীর মধ্য দিয়ে, মশার ঘরের বর্তনীর মধ্য দিয়ে, মশার ঘরের বর্তনীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, মশার বর্তনীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। মশা কিন্তু একজনের নাম, অর্থাৎ মশার ঘরের বর্তনীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে যার রোধ হয় 2 ওহম, ফলে বর্তনীর বিভব পার্থক্য কত? দেখো দেখো আমরা কি করতেছি, মশার ঘরের বর্তনীর মধ্য দিয়ে, অর্থাৎ মশার ঘরের যে সার্কিটটা আছে ওই সার্কিটের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে, তাহলে বিদ্যুৎ প্রবাহ এই এ দ্বারা বোঝানো হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হলে যার রোধ হয় 2 ওহম, ফলে বর্তনীর বিভব পার্থক্য কত? তাহলে লিখে ফেলো, দেওয়া আছে দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করায় আই দ্বারা, দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ কমা আই সমান কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, এই যে দেখো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, এই যে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় বর্তনীর মধ্য দিয়ে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় 5 এ, তাহলে দেয়া আছে বিদ্যুৎ প্রবাহ আই সমান 5 অ্যাম্পিয়ার। এরপরে আর কি দেয়া আছে, যা রোধ হলো 2 ওহম, রোধ কমা আর সমান 2 ওহম, তাহলে বিদ্যুৎ প্রবাহ আই সমান 5 অ্যাম্পিয়ার আর আর সমান 2 ওহম। আমরা জানি আমরা জানি আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর, তাহলে আমাদের ও এখানে লিখে দিতে হবে কার মান চাইছে, বিভব পার্থক্য বের করতে হবে, তাহলে বিভব পার্থক্য, বিভব পার্থক্য সমান হট, অর্থাৎ বিভব পার্থক্য কমা ভি সমান হট, ভির মান বের করতে হবে। আমরা জানি আই সমান ভি বাই আর, আয়ের নিচে মনে মনে একটা এক আছে, এই ভির সাথে অনগুণ করলে ভি আর আয়ের সাথে আর গুণ করলে আই আর, ভির সাথে
ওয়ান গুণ করলে বি, আয়ের সাথে আর গুণ করলে আই আর, বি সমান আই, আয়ের মান কত, আয়ের মানটা আসলে 5 অ্যাম্পিয়ার গুণ, কারণ আয়ের সাথে আর গুণ আকারে আছে, আয়ের মান আসলে 5 অ্যাম্পিয়ার গুণ আর, আর এর মান আসলে এই যে 2 অ্যাম্পিয়ার, 2 ওহম। অতএব বি সমান এই 5-এর সাথে 2 গুণ করলে 5 গুণে 10, আর বিভব পার্থক্যের একক ভোল্ট। এই যে অতএব বিভব পার্থক্য 10 ভোল্ট হয়ে গেছে। এখন তোমরা একটা, তোমাদের ঝটপট তোমরা একটা করে ফেলো তো দেখি কে কে করতে পারো, কে কে কোন 10 জন আগে আগে করে আমাকে বলতে পারো, করে আমার মেসেঞ্জারে ছবি পাঠাই দাও দ্রুত। রানা একজন প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার, সে 220 ভোল্ট বিভব পার্থক্যের কোনো বর্তনীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কি পরিমাণ বাধা প্রাপ্ত হবে, এটা নিজেরা করে আমাকে উত্তরটা বলো, আমি তোমাদের কমেন্টটা পড়ি, লাইনে থেকেও দেখি, আমি তোমাদের সময় দিলাম 1 মিনিট 30 সেকেন্ড, দেখি কে কে পারো, কে কে পারো। ভাবলাম যে একটু রেস্ট নেব, তো তোমরা রোটেড ইয়োর ডিভাইস, না তোমরা ছাড়লা না, তোমরা হলো ব্যাকডেটেড মানুষ, এজন্য তোমাদের নেটের সমস্যা। হ্যাঁ 222 উত্তর একজনের, না 22 উত্তর হলো না, এরপরে 22 আর তাও হলো না, আরেকজন 22 লিখছে তাও আর হলো না, 22 তাও হলো না, উত্তর তো হলো না, কয়জন উত্তর দিচ্ছে দেখিনি, 1 2 3 4 5, হ্যাঁ হাসিবুল কাদেরেরটা হয়েছে স্যার 22 ওহম, তোমরা যারা 22 লিখছো উত্তর শুধুমাত্র 22 না, উত্তর শুধুমাত্র 22 না, এটা লিখলে কেটে দেবে, 22 ওহম লিখতে হবে, ওহমটা আমাকে যারা যারা লিখে দিছো, একমাত্র হাসিব লিখে দিছো, হাসিব লিখে দিছো, হাসিবটা হয়েছে, কিন্তু যারা 22 লিখছে উত্তর 22 হবে, কিন্তু এককটা লিখতে হবে, এককটা না লিখলে আমি তাদেরকে, হ্যাঁ শুক লিখছে 22 ওহম, তারটা হয়েছে পারি না, মুনিয়া এই অঙ্ক তুমি পারলা না, তারপরে জানেন লিখতে, হ্যাঁ 22 ওহম লিখতে হবে,
22 লিখলে উত্তর হবে না, 22 ওহম লিখতে হবে। গুড, যাক তাহমিদা 22 ওহম লিখতে হবে। হ্যাঁ অনেকেই পারতেছ, এই যে মনোযোগ দিয়ে করলে তো পারবা, না করলে তো পারবা না। যাক অনেকেটা সবারটাই হয়েছে, ওহম লিখবা। সামিয়াটা হয়েছে, কৃপাটা হয়েছে, মিফতাহুল মিফতাহুল, হ্যাঁ তোমারটা হয়েছে, হাসিবিরটা তো অবশ্যই হয়েছে, ইকরাম ইকরামেরটা, ইকরাম ওম লিখতে হবে, একক লিখতে হবে। লিজা লিজারটা তো ভুল গেছে, 2200 কীভাবে হবে? এই যে দেখো আই সমান সমান ভি বাই আর, তাহলে আর গুণ করো, এর নিচে একটা ওয়ান আছে, ও আই আর আর গুণ করলে আই আর সমান ভি, বা আর সমান ভি, এই আইটাই বেশি গেলে ভাগ, আয়ের মান হলো ভি, ভির মান হলো 220 ভোল্ট, আয়ের মান হলো 10 অ্যাম্পিয়ার। দুষ্টুমি না করে পড়াশোনা করো, বুঝছো? এরপরে আসলো ইশরাক ইসলাম সুখ, যাক অনেকে পাশ, আশরাফ আশরাফ আমার একটা স্টুডেন্ট, তাহলে কি বলবো, যাক আশরাফ তোমাকে ধন্যবাদ, তুমি আমার সভাপতি থেকে পড়াশোনা করো, শিখো কিছু শিখো। এখন আমরা চলে যাব আরেকটা সূত্র, যেটা তোমাদের নৈবিত্তিকে আসবে কিন্তু তোমাদের বইতে নেই, এটা তোমাদের অবশ্যই শেখার দরকার আছে। এটা দিয়ে আমি আরেকটা অঙ্ক করাবো, ধরো এই যে একটা তার, দেখো এই যে একটা তার, এই তারের মধ্য দিয়ে ধরো কয়টা 20টি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, 20টি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনকে এই তারের মধ্যে দিয়ে 20টি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, আর 20টি ইলেকট্রন প্রবাহিত হওয়ার জন্য আমাদের সময় লাগে ধরো 2 সেকেন্ড, সময় লাগে 2 সেকেন্ড। তাহলে সময় এই 20টা ইলেকট্রন প্রবাহিত তো 2 সেকেন্ড সময় লাগে, তাহলে একটু লেখা যাক, 2 সেকেন্ড সময়ে প্রবাহিত হয় 20টি ইলেকট্রন, 1 সেকেন্ড সময়ে প্রবাহিত হয়, দেখো 2 সেকেন্ড সময় প্রবাহিত হয় 20টি ইলেকট্রন, একক সময় প্রবাহিত হয় 3টি। যাক দেখো তোমাদের একটা সূত্র মনে রাখো, কিউ সমান আইটি, এই সূত্রটা আমি অত ডিটেলসে যাব না, আমি ডিটেলস পড়াইতে গেলে অনেক সময় লাগে, আমি যখন পড়াইতে যাব অনেক সময় নিয়ে পড়াইতে হয়, তোমাদের এতটা সময় নেই হাতে। কিউ সমান আইটি, এই কিউ দ্বারা বোঝানো হচ্ছে আধানের পরিমাণ বা ইলেকট্রনের সংখ্যা, আরে
দেখো, দেখো ই দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, আই দ্বারা বোঝানো হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আর টি দ্বারা বোঝানো হচ্ছে আসলে সময়। তাহলে এই সূত্রটা মুখস্থ করে বলো, আর যারা শিখতে চাও যে সূত্রটা কিভাবে আসলো, তারা আমার সাথে, আমি রাত 10টায় তোমাদের গ্রুপে থাকব। যদি কেউ শিখতে চাও আমাকে নক করতে পারো, আমি তোমাদেরকে লাইভে শিখাই দেবো। রাত 10টায় আমি 10টায় ফ্রি থাকবো। কিউ সমীকরণ আইটি, এখন দেখো কিউ সমীকরণ আইটি, কিউ মানে আসলে ইলেকট্রনের সংখ্যা, আই মানে বিদ্যুৎ প্রবাহ, টি মানে সময়। হ্যালো স্যার, স্যার আজান দিচ্ছে তো, এখন কি মানে ক্লোজ করে দেব নাকি আর একটু পড়াবো? আচ্ছা দেখো, আজকে এই পর্যন্তই, আমি আর দেরি করব না, যেহেতু আজানের সময় হয়ে গেছে। আমি একটু ফ্রেশ হব, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি তোমাদের অতিথি টিচার, বিজ্ঞান টিচার হিসাবে মানে চেষ্টা করছি কিছুটা শেখানোর, তোমরা তোমাদের রানা স্যারের কাছ থেকে শিখে নেবা। আল্লাহ হাফেজ।